দুর্গাপুরে গান্ধীমোড়ের কাছেই ফরিদপুর একটি গ্রাম। এখানে বাপি স্যার ওরফে বাপি সামন্ত শিক্ষা জগতে বেশ জনপ্রিয় একটি নাম। তার কোচিং ক্লাসে অনেক ছেলেমেয়েরা আসে ইংরাজি সাবজেক্ট পড়তে। গত 17ই জানুয়ারি ছিল বাপি স্যারের প্রথম বিবাহবার্ষিকী, আর এই প্রথম বিবাহবার্ষিকী অনুষ্ঠান পালিত হলো বেশ আড়ম্বর এবং মহা ধুমধাম সহকারে। অভিনব এই প্রথম বিবাহবার্ষিকী এই কারণে বলছি, প্রথম বিবাহবার্ষিকীতে বাপি স্যার আয়োজন করেছিলেন একটি রক্তদান শিবিরের, যেখানে কয়েকজন রক্তদান করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল ছাত্রছাত্রী এবং চেনা পরিচিত মানুষজন, সবার খাওয়া দাওয়ারও সুব্যবস্থা ছিল। শুধু ব্লাড ডোনেশন ক্যাম্পই নয়, আগামী দিনে আরও সমাজসেবামূলক কাজে ব্রতী হওয়ার পরিকল্পনার কথা বাপি স্যার আমাদের জানালেন। আমার মার্কার আছে গাড়িতে, গেছে আনতে আপনাদের নামটা বলুন। আমার নাম রিয়া সামন্ত। আমার নাম বাপি সামন্ত। আজকের অনুষ্ঠানটা সম্পর্কে বলুন। আজকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী, সেই প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি দুর্গাপুরের ফরিদপুর গ্রামে। আমার ছাত্রছাত্রী, আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। উৎসবটাকে, আমাদের যে অ্যানিভার্সারিটা আছে, সেটাকে অন্যরকমভাবে উদযাপন করার জন্য, শুধুমাত্র খাওয়া দাওয়া আনন্দ তার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে এই অনুষ্ঠান আমাদের। এটা তো বেশ অভিনব উদ্যোগ একটা। হ্যাঁ, তো এটা আপনার মাথায় কী করে হঠাৎ করে এলো যে এই ধরনের একটা অনুষ্ঠান করতে হবে? আমরা শিক্ষক দিবসে প্রতি বছর ছাত্রছাত্রীদেরকে নিয়ে রক্তদান শিবির করি, তার সাথে এবার একটা চিন্তাভাবনা করেছিলাম, না শুধু শিক্ষক দিবস নয়, এর সাথে আমরা যদি আমরা বিবাহবার্ষিকীতে একটা রক্তদান শিবির করে উদযাপন করতে পারি এবং সমাজের কাছে যদি একটা বার্তা দিতে পারি, না আমরা উৎসব অনুষ্ঠানগুলো শুধু আনন্দ খাওয়া দাওয়ার মধ্যে নয়, একটা রক্তদান শিবির এই সমস্ত কাজকর্মের মধ্যে করতে পারি, ওই জন্য আমাদের এই চিন্তাভাবনাটা এসছে। আচ্ছা, আপনার মিসেস তো দেখলাম আপনার সঙ্গে বেশ ভালোই সক্রিয়। হ্যাঁ, ঠিক আছে। আর নতুন আর কিছু নতুন ধরনের কোনো প্রোগ্রাম আপনাদের মাথায় আছে? যেগুলো প্রোগ্রাম তো অবশ্যই আছে, আগামী দিনে আপনারা দেখতে পাবেন আমাদের যে নতুন চিন্তা। এছাড়াও আমরা অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও কাজ করে থাকি, তাদের খাওয়া দাওয়া থেকে এডুকেশন থেকে সমস্ত ব্যাপারে আমরা সাহায্য করি। হ্যাঁ, বাচ্চাদের। আচ্ছা, কীভাবে ওদের হেল্প করেন বাচ্চাদের? বাচ্চাদেরকে কি আমরা বিভিন্ন গ্রামে যায়, তাদের যে এডুকেশনের যে সমস্ত সামগ্রী লাগে আমাদের পক্ষ থেকে যেটুকু আমরা পারি সেটুকু আমরা চেষ্টা করি। তাদের বিভিন্ন সময়ে উৎসবগুলো, যেমন আমরা ক্রিসমাসটা ওই বাচ্চাদের সাথেই কাটিয়েছিলাম একটা গ্রামে গিয়ে, এরকমভাবে আমরা বাচ্চাদের সাথে থাকি সারা বছর।